بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم প্রাণ খুলে মহব্বত সহ সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. সম্মানিত ব্রাদার ইসলাম, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়ত করার জন্য আল কোরআনুল করিম নাজিল করেছেন, যার বিধান হচ্ছে চিরসত্য, যা হচ্ছে আমাদের জন্য আসমানি সিলেবাস। সেই কোরআনের আলোকে আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্র গড়ে তুলতে হবে। এর নাম হচ্ছে ইসলামী জীবন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি মানব জাতির সংশোধনের জন্য, ইসলাহ করার জন্য, সংস্কারের জন্য বিশ্বজাহানের রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা হবে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ, সংশোধন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 88-তে শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি আল্লাহর নবী ছিলেন, তার সম্পর্কে তার বাণী উল্লেখ করেছেন। তিনি জাতিকে যখন ইসলামের ইমানের দাওয়াত দিচ্ছিলেন, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার, তাদেরকে আল্লাহর দিকে ডাকার, তাদের যে ভুল ত্রুটি রয়েছে সেগুলিকে তুলে ধরার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলতে গিয়ে জাতিকে সম্বোধন করে বলেছিলেন, ইন অরিদ ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইসলাহ করা, সংশোধন করা। ইন অরিদ, আমি কিছুই চাই না, আমি শাব্দিক অর্থ করি কোরআনের আয়াতের। ইন অরিদ মানে মা অরিদ, আমি কিছুই চাই না,
ইল্লাল ইসলাহ সংশোধন ছাড়া, অর্থাৎ সংশোধন ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাতু যথাসাধ্য, কারণ মানুষের শক্তি ক্ষমতা সীমিত, এলম সীমিত, আমার ক্ষমতায় আমার এলমে যতটুকু আছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুই আমি মানুষের সংশোধন করতে চাই, তার বেশি নয়, তার বেশি সম্ভব নয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার শক্তি ক্ষমতা কিছুই নেই, ওমা তৌফিকই, আমার কোনো তৌফিক নেই, ক্ষমতা নেই, শক্তি নেই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা না দেন, শক্তি না দেন, তাহলে আমার কোনো তৌফিক নেই, আমাকে তৌফিক হবে না, আমার কোনো শক্তি সামর্থ্য হবে না। আলাইহি তাওয়াক্কাল, তো সুতরাং যখন তৌফিক আল্লাহর, তাহলে আল্লাহর উপরে আমি ভরসা রাখি। যখন আল্লাহর তৌফিক ছাড়া, সাহায্য ছাড়া, মদত ছাড়া কিছুই হতে পারে না, তাই আমি তার প্রতি ভরসা রাখি। আলাইহি তাওয়াক্কালত ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি। এই আয়াত আমার আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কারো উপর আক্রমণ করা নয়, কারো ক্ষতি সাধন করা নয়, আলহামদুলিল্লাহ কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, না পার্থিব কোনো ঝগড়া আছে, না কোনো দ্বন্দ্ব আছে, কোনো কিছুই নেই। যদি ভুল ত্রুটি ধরা হয় সেটি আল্লাহর স্বার্থে, এবং আল্লাহ পাক যেন এই নিয়ত রাখার তৌফিক দান করেন আমাদের সবাইকে, বলুন আমিন। আর সবার আগে আমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন কারো উপর আক্রোশ না থাকে, কারো উপর শত্রুতা না থাকে, দিল অন্তর সাফ থাকে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারো ভুল ধরি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক যেন এর তৌফিক আমাকে দান করেন। এর আগে চরমনাই সম্পর্কে আলোচনা করেছি, সেখানেও বেশ কিছু কথা উল্লেখ করেছি প্রথম দিকে, যাতে করে মানুষের ভুল ধারণা না হয় যে আর আমরা কারো মানহানি করতে চাই, কখনো নয়, বরং আমরা সংশোধন করতে চাই, সংশোধন করতে চাই যিনি ভুল বলেছেন তার, এবং তিনি যেহেতু তার শুধু ব্যক্তি জীবনের ভুল নয়, তিনি বক্তব্যে বলেছেন অথবা তিনি লিখেছেন, তার বইয়ে রয়েছে যেগুলি যুগ যুগ ধরে থাকতে পারে, এবং লোকজন সেগুলি শুনে ভুল পথে চালিত হয়ে জাহান্নামের পথ ধরে নিতে পারে, গোমরাহ হয়ে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য অসংখ্য মুসলিম ভাইদেরকে, বরং মানব জাতিকে সংশোধন করার উদ্দেশ্যে, যদিও বক্তা অথবা লেখক সংশোধন না হয়, নাই হয় যদি, বা ইন্তেকাল করে গিয়ে থাকে, অনেকে এর আগে যেগুলি আলোচনা করেছে, অনেকে ইন্তেকাল করে গেছে, তার আর সংশোধনের কোনো উপায় নেই, যা কিছু তিনি করেছেন, লিখেছেন, বলেছেন, আল্লাহর কাছে ভালো মন্দ তিনি বা মন্দ প্রতিদান যা কিছু পাওয়ার আল্লাহ পাক তা দিয়ে দিয়েছেন, নাই বিচার আল্লাহ পাক তার সাথে করেছেন এবং করবেন। কিন্তু অসংখ্য মানুষ যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ভুল বক্তব্যের কারণে অথবা ভুল কথা লিখে থাকার কারণে, তাদেরকে সংশোধন করাই হচ্ছে বড় উদ্দেশ্য। এই জন্য ব্যক্তি জীবনের কোনো ভুল ত্রুটি আমাদের বক্তব্যে ধরা হয় না, কখনো এই কথা বলা হয় না যে অমুক আব্দুর রহমান নামাজ পড়েন না, এটা বক্তব্যে, মানে ফজর নামাজ পড়েন না, বা তার ব্যক্তিগত চরিত্রে কিছু দোষ আছে, ব্যক্তিগত এইরকম ব্যক্তি জীবনের ভুল ত্রুটি সরাসরি তাকে সংশোধন করার বিষয় রয়েছে। সে যদি মরে গিয়ে থাকে বেনামাজি অবস্থায়, তাহলে আর সংশোধনের কোনো উপায় নেই। কিন্তু যেই ভুলের কারণে সারা বিশ্বের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ভুলের সংশোধন করে দেওয়া আরো গুরুত্বপূর্ণ ফরজ, না হলে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি আমার কথা স্পষ্ট। দ্বিতীয় আরেকটি বিষয় ভূমিকাতে যা উল্লেখ করব তা হচ্ছে যে আল্লাহ পাক বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাত আয়াত নম্বর 10, নিঃসন্দেহে মুমিনরা একে অপরের ভাই। তাহলে আমরা যারা মুসলিম, যদিও ফাসেকি কাজ কার মধ্যে থাকে, এমনকি চুরি ডাকাতিও থাকে, মদপান করাও থাকে, তবু সে আপনার মুসলিম ফাসেক ভাই, গুনাহগার ভাই, কিন্তু মুসলিম ভাই। ওই রকমই যদি কোনো আলেমের মধ্যে, কোনো বক্তার মধ্যে, কোনো লেখকের মধ্যে, কোনো দাড়িওয়ালা নামাজি লোকের মধ্যে যদি কোনো বিদাত থাকে, আর সেই বিদাত তাকে ইসলাম থেকে বহিষ্কৃত না করে, এমন বড় বিদাত করেনি, মানে কুফুরির বিদাত করেনি, শিরকির বিদাত করেনি, যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে এরকম কাজ করেনি, তাহলে সে বিদাতি হলেও বা বিদাতি কথাবার্তা বললেও বা লিখলেও সে আমাদের মুসলিম ভাই।
সুতরাং যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি